দুনিয়াটা ক্ষণিকের আর আখিরাত হলো চিরস্থায়ী এবং কবর আজাব খুবই ভয়াবহ একটি ব্যাপার। সুতরাং আপনার দিন এবং রাতের সময়গুলো এমনভাবে কাটুক যাতে প্রতিদিন আপনি নিজেকে একটু একটু করে বদলাতে পারেন এবং প্রতিটা মুহূর্ত যেন আপনাকে আপনার রবের আরও নিকটবর্তী করে দেয়। জানেন, সারাদিন এই যে অহেতুক তর্ক বিতর্ক, মৃত্যুর সময় এসবের কোনো কিছুই আপনার উপকারে আসবে না। সেই সম্পদ যা আপনি জমিয়েছেন, সেই গুনাহ যা আপনি গীবত করে মিথ্যা বলে অযথা আড্ডাবাজি করে কামিয়েছেন, কাজে আসবে না এসব কিছুও। কি পরিমাণ কুরআন আপনি তিলাওয়াত করেছেন, অন্যদের সাথে কিরকম ব্যবহার করেছেন, অন্যদের কিরকম সাহায্য করেছেন, কতখানি খুশু খুচুর সাথে সালাত আদায় করেছেন, আর গুনামাফের জন্য রবের দরবারে কতখানি ফরিয়াদ আপনি করেছেন, এসব কিছুই দিন শেষে আপনার অর্জন। বিশ্বাস করুন, আপনার রূহটা যখন দুনিয়ার পার চুকিয়ে আখিরাতের পানে যাত্রা করবে, তখন কেবলমাত্র এগুলোই হবে আপনার পরম বন্ধু। জি, এগুলোই হবে আপনার পরম বন্ধু।